গুনাহ থেকে বেঁচে থাকার আমল কি? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, আমাকে মুত্তাকি পরহেজগার বানান, আমাকে গুনাহের পরিবেশ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আপনার জিকির শুকর আপনাকে সুন্দর করে ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাইবেন। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরতে হবে, এটা অনেক বড় একটা ব্যাপার। গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ পরিবেশ, গুনাহ সোসাইটি থেকে সরতে হবে। আপনি ফেসবুকে গেলে গুনাহ হয়ে যায় তো ফেসবুক থেকে সরে যেতে হবে। আপনি স্মার্টফোন থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বহু দেখছেন পারেন না, তাহলে স্মার্টফোন বাদ দিয়ে দিতে হবে কিছুদিনের জন্য, দু চার মাসের জন্য ট্রাই করতে হবে। আপনার কোনো বন্ধু বান্ধবের মাহালে গেলেই, তাদের পরিবেশে গেলেই গুনাহ হয়ে যায়, তাহলে তাদেরকে ত্যাগ করতে হবে। এক কথা, এখানে একটু কঠিন ডিসিশন নিতে হয় যে গুনাহের পরিবেশ থেকে সরে আসা, তাহলে গুনাহ ছাড়া সহজ হবে। নাম্বার তিন, নেককারদের সহবত এবং সান্নিধ্য, অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদাররা তোমরা মুত্তাকিদের সাথে, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং মুত্তাকিদের সাথে থাকো। তাহলে তাকওয়া অবলম্বন করার জন্য মুত্তাকিদের সাথে থাকার কোনো বিকল্প পথ নাই। যে লোকটা দেখবেন হারাম থেকে বাঁচার জন্য জান প্রাণ লড়াই করে, হারামের ধারে কাছেও যায় না, কোরআন হাদিসের আলোকে চলার জন্য প্রতি মুহূর্ত চেষ্টা করে, এই নেককার মানুষগুলো কোটি টাকার সম্পদ। তাদের সান্নিধ্য, তাদের সহবত, তাদের সাথে বন্ধুতা, তাদের সাহচর্য, তাদের সাথে উঠা বসা, রিলেশন, সম্পর্ক যত বেশি করবেন গুনাহ থেকে বাঁচা তত সহজ হবে ইনশা আল্লাহ। তাহলে দোয়া করা, গুনাহের পরিবেশ ছাড়া এবং ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা, খারাপ মানুষ থেকে দূরে সরা, এই তিনটি কাজ মৌলিকভাবে ইনশা আল্লাহ পাপাচার থেকে আমাদেরকে বেঁচে আসতে, বেঁচে থাকতে সহযোগিতা করবে। ফেতনা সংকুল সময় ভাই, চাইলেও আমরা পাপাচার থেকে বাঁচতে সহজে পারি না, কঠিন হয়ে গেছে। এই জন্য স্টেপগুলো যদি নেন, এই প্রক্রিয়াগুলো যদি অবলম্বন করেন ইনশা আল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। দোয়াটা বেশি বেশি করে করতে হবে, আল্লাহ আপনি যদি আমাকে মুত্তাকি না বানান তাহলে আমার তাকওয়ার পথে চলার কোনো উপায় নাই। আল্লাহুম্মা হাদি লি আহসানি আল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত, আল্লাহ আমার আখলাকটা সুন্দর করে দেন আপনি ছাড়া কেউ পারবে না, আমার বদ আখলাক দূর করে দেন আপনি ছাড়া কেউ দূর করতে পারবে না। আপনি মুত্তাকি হওয়ার জন্য দোয়া করেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমাকে আমার পরিবারকে পরিজনকে সবাইকে আপনি চক্ষু সতর্ককারী বানিয়ে দেন, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই জন্য দোয়া করতে হবে সুযোগ তাকওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য।